সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন শিকৃবি শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখতে ক্লিন ক্যাম্পাস অভিযান পরিচালনা করেছেন রবিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁয়া ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন এ সময় শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে আবর্জনা সংগ্রহ করতে দেখা যায় উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদ মাহফুজ তুহিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের চত্বর পরিচ্ছন্ন রাখার ব্যাপারে প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস থাকলে সকল শিক্ষার্থী থেকে দৈরা কর্মকর্তা কর্মচারী সবাই সুস্থ থাকবে আমি শিক্ষক সমিতিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মানে এবং বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আশা করি যে আমরা শুধু শিক্ষক সমিতি না সকলেই এই পরিষ্কার পরিচ্ছন্নতার অংশীদার হব সবসময় বর্তমান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ দু হাজার তেইশের উদ্যোগে আজকে আমাদের প্রথম প্রোগ্রাম যে ক্লিন ক্যাম্পাস এই প্রোগ্রাম নিয়ে আমরা হাতি নিয়েছি যে বি ক্লিন বি হেলদি এই স্লোগানকে সামনে রেখে মাননীয় মধ্যে আজকে উদ্বোধন করেছেন তো আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেভাবে ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে সাথে সাথে উন্নত বিষয় আমরা যেভাবে দেখে এসেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা সেরকম একটা বিশ্ববিদ্যালয় এখানে আমরা গড়তে চাই তারই ধারাবাহিকতা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজকে অনুষ্ঠান আয়োজন করেছে এবং আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমাদের রেসপন্সিবিলিটি থেকে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি শিক্ষক সমিতি এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যদি এই এই ধারাটা অব্যাহত রাখে তাহলে বিশ্ববিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বিশেষ করে আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হল ছাত্রছাত্রীদের হলের আশপাশে যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো সিটি সাথে যোগাযোগ করে সপ্তাহে তারা সম্ভবত এখন একদিন আসে আমরা এটা চেষ্টা করব আরও দুই দিন বা তিন দিন যদি নিয়ে যেতে পারে তাহলে ময়লা আবর্জনাগুলো খুব দ্রুত আমাদের ক্যাম্পাসের বাইরে চলে যাবে আসলে এটি ক্লিন ক্যাম্পাস শুধু ক্লিন ক্যাম্পাস হলে হবে না ক্লিন বাংলাদেশ লাগবে সেই উদ্যোগকে সামনে রেখেই আমরা আমাদের অবস্থান থেকে এই ক্যাম্পাসের একটি পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি যে স্মার্ট বাংলাদেশ তার যে অংশ হিসাবে একটি সুন্দর একটি উন্নত দেশ ঘটতে হলে আমরা বিশ্বাস করি যে আমাদের একটি সুন্দর ক্যাম্পাস দরকার একটি পরিষ্কার ক্যাম্পাস দরকার তো এই ধারাটি অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের মাধ্যমেও আমরা ভবিষ্যতে আরও এই প্রোগ্রামকে আরও বেগবান করবো আয়োজন খুবই সম উপযোগী আর অতীতেও এরকম আয়োজন ছিল কিন্তু আমরা দেখেছি হয়তো বিভিন্ন কারণ ছিল অব্যাহত ছিল না আমরা স্যারদের কাছে প্রত্যাশা করি যেন এই ধরনের আয়োজনটা ভবিষ্যতেও যেন চলমান থাকে আর ক্লিন ক্যাম্পাস আমার আমি যেহেতু স্টুডেন্ট অবস্থায় ছিলাম আমি দেখেছি যে যদি সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় স্টুডেন্টদের মন দুটোই ভালো থাকবে মন এবং শরীর আমরা প্রত্যেকেই আসলে প্লাস্টিকের যে অপকারিতা পরিবেশের উপর সেটা জানি কিন্তু আসলে আমরা কেউ তেমনভাবে সচেতন না আমাদের শিক্ষক সমিতির যে শিক্ষকগণ আছেন তারা এই মুহূর্তে উদ্যোগটা নিয়েছেন এছাড়াও আমরা শিক্ষার্থীরা যারা ছিলাম তারাও একসময় এই উদ্যোগ নিয়েছিলাম কিন্তু সেটা কার্যকর হতে গেলে আমাদের প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে তাহলে আমরা এই প্লাস্টিক নামক অভিশাপ থেকে রক্ষা পেতে পারব